আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে পাঞ্জাবে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে বন্ধুত্ব হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়, তবে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের পাঞ্জাব সফরকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তেলেঙ্গানায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হতে চলেছে। সূত্রের খবর, আপো কংগ্রেস দুজনেই 2024 লোকসভা ভোটে আলাদা আলাদা ভাবে দাঁড়াতে পারে। সংবাদ সংস্থা নিউজ 18 এর সঙ্গে কথা বলতে গিয়ে পাঞ্জাব কংগ্রেসের এক প্রবীণ নেতা বলেন, দেখা যাক আপ নেতা কেজরিওয়াল বুধবার বিরোধী জোট নিয়ে কি বলেন। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় নিয়ে ইতিমধ্যেই তিনি পরিকল্পনা এগিয়ে রেখেছেন। পাঞ্জাবের ভোটে আপের সঙ্গে জোট করার বিরুদ্ধেই রয়েছে সবাই। তেলেঙ্গানার বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওই নেতা। পাঞ্জাবের কংগ্রেস ও বিরোধী নেতা প্রতাপ সিং বাজওয়া এবং পাঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ারিং প্রকাশ্যে বলেছেন যে তারা পাঞ্জাবের 13 লোকসভা আসনের জন্য আপের সাথে জোট করতে চান না। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও এই কথা বলেছেন। বলা হচ্ছে আম আদমি পার্টি লোকসভা নির্বাচনে এককভাবে লড়তে পারে এবং জিততেও পারে, যদিও জোট আখেরে লাভজনক হতে পারে বলেই মনে করছেন অনেকে। দুই দলের শীর্ষ নেতৃত্ব মনে করছেন পাঞ্জাবে জোট গড়লে 2024 এর ভোটের আগে ইতিবাচক বার্তা যাবে। কেজরিওয়াল, যিনি পাঞ্জাবে পৌঁছেছেন, তিন দিনের মধ্যে আমৃতসর, জলন্ধর, লুধিয়ানা এবং মোহালি সফর করবেন। কেজরিওয়াল 13 সেপ্টেম্বর আমৃতসরে জনসভায় ভাষণ দিতে পারেন এবং অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা ও মোহালির উদ্যোক্তাদের সঙ্গে কথা বলতে পারেন। 25 সেপ্টেম্বর 2019 এ পাঞ্জাবে লোকসভায় গ্রাম আপ দলের ঝুলিতে শুধুমাত্র একটি আসন ছিল, যেখানে কংগ্রেস 8টি আসন জিতেছিল, যেখানে শিরোমণি অকালী দল এবং ভারতীয় জনতা পার্টি 4টি আসন পেয়েছিল।